দড়িটা খোল। এ আনিস ভাই, গিট্টু খুলেন না। গিট্টু খুললে কিন্তু আপনি করে বাইন্ধা রাখুম। দোস কি কয়? আমারে বলে বাইন্ধা রাখবো। তোরে বাইন্ধা রাখবো, আমগরে বাইন্ধা রাখবো। আয় আগে ওর সামনে। টুম্পা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। ও মা, আমি মানুষ মানুষ এমনি বাইন্ধা রাখে? ওটা মানুষ, আমরা তো ছাগল মনে করছি। ছাগল মনে করেই তো ধরে ইনা বাইন্ধা রাখছি। হাই মুখে লাগাম দে, যা মুখে আবে তাই কবি। আহারে, বন্ধুর লেগে কষ্ট লাগতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে। কি রে, তোকে কষ্ট লাগতেছে না? লাগতেছে তো বেচারা। এমনি হাই সেই সে কইলে কি আঙ্গ কষ্ট বুঝবো নাকি? কাইন্দা কাইন্দা ক, কষ্ট লাগতেছে। হয় নাই হয় নাই, গলা গলি করে হাজারি দিয়া কান। দেখেন তোর হাত ভাই, পছন্দ হইছে নি কান্দন? এই তোর কোন দেশের ভাই লাগে আমি? আর সব নাটক সিনেমা বন্ধ কর। একদম একদম এই কথাটাই তো কইতে চাইছিলাম। আমগো এখানে নাটক না কইরা মেম্বার সাহেব রে ডাই কালো আহেন। মেম্বার সাহেব আইবো, বিচার হইবো, তারপর আপনার বন্ধুরে সারমু। ও আমি তো বুইলেই গেছিলাম, আপনি তো মেম্বারেরই পোলা। অল্লয় কথা কয়ে লাভ নাই, গ্রামের কে অল্লয় কথা কয়ে পারে না। এখন চল। কি কইলেন আনিস ভাই? এই যে এতক্ষণে কইছেন একটা খাঁটি কথা, আপনারে তো দেখলে বোকা শোকা মনে হয়, কিন্তু এই দুই বন্ধুর থেকে তো আপনিই অনেক চালাক আর অনেক বুদ্ধিমান। খিরে শায়লা, দেখতো এটারে পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ পছন্দ হয়েছে, এটারেও বাইন্ধা রাখি। দোস্ত এখানে থেকে লাভ নাই, ঝামেলা হয়ে যাবো, চল। ঝামেলা করলে লাভ নাই মনে হয়? বাট আমি কি ভয় পাই নাকি ওর ভাই? আমি মেম্বারে বলো না, এদিকে আয় তুই। এই টুম্পা, তোর আমি উচিত শিক্ষা দিয়া ছাড়ুম। জে স্যার, শিক্ষা দিয়েন। আসসালামু আলাইকুম। বন্ধু তুই কোনো টেনশন লইস না, তোর আমি মুক্ত কইরাই ছাড়ুম। দোস্ত আমার গিট্টুটা খুলে দে। খারা আইতাছি খারা। ওই তারপর 4 ডিজিটের পিন সেট করুন, ব্যাস খুব সহজেই খুলে যাবে আপনার নগদ অ্যাকাউন্ট। আর নগদে আসতেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। নথে নগদে চলে এলাম। আমি যাবো না জানি তোর বন্ধু কি আকাম কুকাম করছে। কোন আকাম করে নাই আব্বা, নিরীহ একটা পোলা, কালকে পোলাটার বিয়া, এই নিরীহ পোলাটারে জোর করে লয় বাইন্ধা রাখছে। তোর বন্ধু কতটা নিরীহ এটা তো আমি খুব ভালো করেই জানি আব্বা। আমি মেম্বারের পোলা, আমি কি সরে ছুটাইতে আমার দীক্ষা আমার দোস্তরে ছাড়ে নাই। আমার কোন ইজ্জত রইল জায়গা এখন? টুম্পার বিচার গেলে আমার ইজ্জত থাকবো? ওই মাইয়ার মাথায় দুনিয়ার গ্রিবিলিটি বুদ্ধি। আব্বা আপনি টুম্পারে ডরান? হ্যাঁ টুম্পার সে তোরে আমি বেশি ডরাই, না জানি কি ঝামেলা পাতায় রাখছস। আর কোনো কারণ ছাড়া তো টুম্পা একটা পোলারে বাইন্ধা রাখবো না। শেষবারের মতো তুমি আমার লগে লও, নাহলে টুম্পার কাছে আমার কোনো ইজ্জত থাকবো না। কাকা আজকে শেষবারের মতো চলেন না, আর কোনো দিন আপনার কমন, আজকেই চলেন। কয়বারই তোকে শেষবার হয়, প্রতিবারই তোকে শেষবার। আচ্ছা ঠিক আছে চল দেখি কি প্যাস লাগাইছে, চল। আরে দুলা ভাই কি অবস্থা, ভালো করে লাগা? কি রে সাইমা তুই দাঁড়ায় আছিস কেন? তুই হলুদ মাখ। আমি তো বউ, আমি হলুদ মাখ মুখি লিগা, এত কিছু জানি না, হলুদ মাখ। নে তুইও মাখ। টুম্পা মামুনি, এসব কি হইতাছে মা? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। শুনছেন তো কাকা, কালকে শাহেদ ভাইয়ের বিয়া, তাই আমরা হলুদ লাগাইতেছি। তাই বলে
এইভাবে গাছের লগে বাইন্দা তোমরা হলুদ দিবা হ দেখছেন আব্বা কত বড় ফাজিলের ফাজিল হ্যাঁ আপনি সামনে খাড়া আছেন আপনার লগে ফাজলামি করলো তো ঠিক কইছে ফাজলামি তো করতেছেন আপনারা আপনার দোস্ত সাইমার লগে তিন বছর প্রেম কইরা এখন অন্য মাইয়ারে বিয়ে করতেছে এখন এই মায়ের কি হইব কে ওই আরেক জায়গায় যা প্রেম করব চুপ কর কিরে কি কয় এইসব আব্বা এইসব প্রেম টেম কিছু নাই বিশ্বাস করেন এক গ্রামে থাকে এক গ্রামের মাইয়া দুই চারটা কথাবার্তা হইতে পারে না ওইটাই হইছে আর ঠিক কইছে শুধু কথাবার্তাই না আরো কত কিছু হইছে সাইমাতর ফোনটা দেখা উনি মুরব্বি মানুষ আমার ব্যাপারে এইসব দেখাইতে শরম লাগে উনি কি দেয় এমন কি আছে চুপ কর আচ্ছা দেখাইতাছি এই সাইমা না না দেখান লাগবো না ও তাইলে তুই কামটা করছস না মানে কাকা রাহাতি কইছিল যে তিন গুটিরে যারা বিয়ে করব হ্যাঁ জীবন নাকি তেজপাতা হয়ে যাইব তাই আমি আর কি তোরা ভালো মানুষটারে বানছস শয়তান তো উনি কি হন আমারে ফাঁসায় দিলি তুই দোস্ত ভিডিও আছে যে জানতাম না চুপ কর তোরা একদম কথা কবি না হারাম জাদারা মন মান সম্মান কিছুই রাখলি না টুম্পা মামনি এবার তুমি কও তুমি কি চাও আমি আর কি চাও সাইব তো শায়েদ ভাই সাইমারে বিয়া করতে কি সাইবেন না তাহলে তো হয়েই গেল তুমি এক কাম করো ওরে সাইরে দাও না কাকা কিন্তু পরে যদি বিয়া না করে আপনি যদি এর দায়িত্ব নেন তাইলে ওনারে সারমু আচ্ছা ঠিক আছে দায়িত্বটা আমি লইলাম এক সপ্তাহের মধ্যে আমি দুইজনে বিয়ের ব্যবস্থা করতেছি হলো তো তুমি কিন্তু আর কাসাল কইরো না এমনি গ্রামের মানুষ যদি হুনে বদনাম কইব ছেড়ে দাও আরে ও শালা দুলাবাড়ে ছেড়ে দে ল হাতে ল কাকা আপনি বহেন খাওনে কিছু নিয়ে আহি আমি না 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 লাগবো না আমার আবার জরুরি কাম আছে আচ্ছা তোর মা কই মা খালাগো বাড়ি গেছে দুই দিনের লেগা ও ঠিক আছে তাহলে আমি যাই ওকে ছেড়ে দাও এই তোর আয় আমার লাগাই তোদের ভাবিও ভাবি ভাবি দরদ আর প্রেম সব উতলায় মাটির মধ্যে পড়ে যেতেছে হাউল কোনখানকার নিজে যে কি বাসটা খাইছো সেটা এখনো বুঝতেছস না এই তিন গুটির যেটা যার ঘরে যাইব পুরো ঘর আগুন লাগাই দিব তবে মাম্মা তিনটেই কিন্তু পুরো আগুন আগুনের লান সুন্দর ওর যাইতে তো যা আগুন দিয়া বাসার যা সুন্দর করে বাতান্ন করে খা যা আরে মামা খেপস তো খেপুম না ওই বেটা আমি মেম্বারের পোলা কি বেদ যদি ডইছি তুই বুঝতেছস টুম্পার মতো একটা মাইয়ার কাছে আমি হেরে গেলাম মাইয়া ঘর কাছে আমরা হাইরা গেলাম মামা এটা মাইনা লওয়া যায় ছি বন্ধু আমার মাথায় ধরতেছে না জানোস তুই মেম্বারের পোলা আর তোর কেমনে বেজ্জিতি করলো আমি তো খালি তোর ইশারার অপেক্ষা আছি বুঝছিস তুই যদি আমার ইশারা দিতি দেখতাম কি করতাম মামা হন অগর একটা কঠিন শিক্ষা দিতে ঠিক করছিস কিন্তু কেমনে কি করবে আমার সেই বুদ্ধি এবার তিন গুণের কাছে জিততে যাবো আর বেটা থাম এত বছর বইয়ে জিততে পারলাম না আজকে জিততে যাব এই বেটা সবসময় কুফা কথা খেলি গে হাউল কোন খানকার চল দেখ আগে কি হয় চল চল হে 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 হে
রে আজকে লম্বা একটা বাস দিলাম শালারা বুঝছে মজা আঙ্গুলকে লাগতে এলে কি হয় সবাই রে শালা কসকে একদম তো তাকে দুলা ভাই লাগে এ রে আল্লাহ মায়া মহব্বত শুরু হয়ে গেছে দি হব জামাই বলে কথা আর সেই জামাই ছিল আজকে সারা দিন আসামি তোর জামাই যতদিন ওই তিন গুটিরে আঙ্গু বিরুদ্ধে গুটিবাজি করব ততদিন তার লেগে দরদ দেখা কোনো লাভ নাই গুটিবাজি আর মনে হয় করব না আজকে যেই ঠেলা খাইছে তুই সিনস কসু হেরা এক একটা বদের হাড্ডি অন্তত রাহাত ভাই এই অপমান সহজে মাইনা লইব না কি করব কি করব হেডা জানি না তাই কিছু একটা করব এটা আমি ঠিকই জানি আর সেটা আজকে রাইতেই করব কেমনে বুঝলে সহজ হিসাব আজকে আমার মা বাড়িতে নাই তাছাড়া আমরা তিনজন আজকে একই ঘরে এই সুযোগ কি তারা হাতছাড়া করব তোর এটা মাথা নাকি এত বুদ্ধি কেমতে রাহস বুদ্ধি না থাকলে আজকে প্রেম করে খাইছিল ধরা হ্যাঁ বাসায় দিছি আমরা তিনটা মাইয়া মানুষ একা ঘরে যদি কোনো ক্ষতি করে ফেলায় হ্যারাম করে ভয় দেখানোর চেষ্টা করব কিন্তু ক্ষতি করব না তাহলে এখন আমরা কি করব আমরা কি করব শুন আমরা আজকে সারারাত জায়গা থাকব ঘুমানো যাইব না ওরা যদি কোনো কিছু করে তখন অবস্থা বুঝে ব্যবস্থা করব ঠিক কইছস ঠিক কইছস তুই তাহলে আমরা সারারাত আজকে জায়গা থাকব আজকে না ঘুমায় ঘুমের পাড় ধরে আমরা চুপ করে শুয়ে থাকব এইটাই হবে আসল খেলা আমার ঘরে দেখা এইভাবেই ওরা ভেঙে যাবে ওর আরামের ঘুম আজীবনের জন্য হারাম হয়ে যাবে এইবার বুঝতে পারছি মামা বন্ধু আমাকে তো সেই লাগতে আছে কাশসকে তোর কিছু কাশাকাশি করতে না কি করব দোস্ত ওরা হলুদ দিয়ে যেমনে গোসল করাইছে ঠান্ডা লাগে গেছে লাগুক যতক্ষণ বাসায় না যাবো কোনো কাশাকাশি না বাসায় যাওয়ার পর মন খুলে কাশবি বন্ধু হন চারিদিক কিন্তু আন্ধার হয়েছে বুঝছস এখন অনেক রাইত হয়ে গেছে গা নিশ্চিত এখন ওরা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতে আসে এখনই কিন্তু উত্তম সময় ঠিক আছে স্বপ্ন দেখতেছে দেখতেছে স্বপ্ন একটু পরে দেখব বন্ধু আমরা যে সাজ দিছি ভূতও আমাকে দেখলে ভয় পাইব আর আমার তো তখন দুজনে দেখা ভয় লাগতে আছে আবার কাজটা সুস্থ তুই দুইটা দিন মুখে তো থোতার বিত্তে সব সময় কামে যাওয়ার আগে বেটা আকাম করস তোর লেগে তত কিছু করতেছে আমাকে ঠেকা পড়ছে বন্ধু হন আমি কি ডাক দিম তুই আমার হিগায় দে তুই কি ডাক দিবি দে তো একটা ডাক দিমু দে এটাই করবি এটাই তুই এটাই করবি তুই আচ্ছা যা তুই এটাই করিস কিন্তু এটা ডাকতে যাবার কাজটা দিস আচ্ছা কাজটা না করছি না জক্কা হলে না রক্ষা চল 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 অপারেশনে যাই কি মারছে রে রুম কালিমালি লেগে গেছে কালিকে বুঝাস না বেটা এগুলো হলো ছাই আর আমার তো পুরো শরীর চুলকে গেছে আমি আগেই কইছিলাম ওই তিন গুটির লগে পারুম না আগে কইছিলি তোর কাশির লেগে ধরা খাইছি আরে কাশি খুশি বাদ দে বেটা শেষ বলতে কোনো কথা নাই
আর ভয় পড়স নাই একবার না পারলে দেখো শতবার আরে বেটা এবার পারি না কি হইছে পরের বার পারু পরের বার না পারে কি হইছে এর পরের বার পারো বারবার ট্রাই করো এই হারামজাদা দেখছো আমাগো আমাগো নিজে কইতো ভূত মনে হইতাছে এন বাড়ি গেলে চিনতে পারবো কেউ যে যত কথাই কস এই টুম্পারে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়ু বন্ধু তুমি টুম্পারে শিক্ষা দিতে পারবা না আমার মনে হয় তুমি টুম্পার কাছে ছাত্র হয়ে যাবা আর হইব তোমার হেডমিস্ট্রেস টুম্পার একদিন কে আমার এক দুটিয়া তেনে পুরা মর দাঁড়া রাত তিনটা বাজে কখনো পোলাটা আইতেছে না এত রাত তো করে না কোনো ঝামেলায় পড়লো কিনা না পোলাটা লয়ে আর পারতাছি না মুখে কালি মাখছ কেন কেল চুপ করে আসছ কেন কথা কো নাইলে কিন্তু আমি তোর বাড়িতে ঢুকতে দেবো না টুম্পা টুম্পারে এত রাতে কি করছস না না টুম্পারে কি করবো টুম্পারে কিছু করি নি তো আব্বা হয়েছে কি ওই টুম্পারে ভূত সে যা ভয় দেখাইতে যা এই অবস্থা হয়েছে এরপর কোনটা সাজবি জিন না দরবেশ কোনটা আর কিছু সাজুম না আব্বা শুন বাবা একটু মানুষ হ আমি তো এলাকার মেম্বার আমার তো একটা ইজ্জত আছে আমারও তো ইজ্জত আছে আমার তো ইজ্জত আছে তোর কত ইজ্জত আছে এটা তো আমি খুব ভালো করেই জানি একটা মাইয়া মানুষের কাছে ইজ্জত রাখতে পারস না হন সামনে নির্বাচন ভালোই আসল নইলে কিন্তু মানুষ আমার ভোট দেব না একদম ফেল করমু চল ভেতরে চল আয় কি করো মনা মোবাইল রিচার্জ করি তুমি জানো কারা সেরা রিচার্জ অফার দেয় জানি নগদ সেরা রিচার্জ অফার দেয় কিন্তু অ্যাকাউন্ট খোলার ঝামেলার ভিতর আমি নাই ভাই অ্যাকাউন্ট খোলার কোনো ঝামেলা নাই সোনা কি কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# হ্যাশ ডায়াল করুন তারপর চার ডিজিটের পিন সেট করুন ব্যাস খুব সহজেই খুলে যাবে আপনার নগদ অ্যাকাউন্ট আর নগদে আসলেই ২০ টাকা রিচার্জে ২০ টাকা বোনাস বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম দেখছো দুই দিন বাড়িতে নাই হ্যাঁ বাড়ির অবস্থা কি করে রাখছে হ্যাঁ উত্তাপিনে লাইব না বাড়িতে হ্যাঁ খাসিলাম মাইয়া বাইরে কি করে রাখছে হ্যাঁ জারুডা কই আমার যত জ্বালা মা তুমি কি
সকাল সকাল আমার ঝাড়ু দিয়া বাইরেবে নাকি? ঝাড়ু দিয়া তোরা বাইরাম না, আমার কপালের বাইরাম। দাও দাও, অনেক ময়লা জমছে। সর, আমার ঘরে যেতে দে। না না, এখন যাইতে পারবো না। ভিতরে শায়লা আর সাইমা ঘুমায় আছে, ওদের কাপড় চোপড়ে ঠিক নেই। এই সেমডি, দুই দিন পরে জামাই বাড়ি যাইবো। হেসম, কাপড় চোপড়ে ঠিক থাকবো কেমনে? জামাইয়ের লগে থাকলে কাপড় চোপড়ে ঠিক দিয়ে কি করবো? এই তুই কারে কি কস, তোর কি লজ্জা শুন কিছুই নাই? হ্যাঁ, কার লগে কি কস তুই? মা, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? হেডে আবার কি রে মা? বুঝবা না, আর এত কিছু তোমার বুঝুন লাগবো না। আমি তোর অনেক কিছুই বুঝি না। যা, অনেক বেলা হয়ে গেছে, অগরে ডাকিয়া তোল, আমি নাস্তা বানাইতে যাই। ওই ব্যাগটা লয়ে যায় করতে অন্ত নয়। কিরাত ভাই, আছেন কেমন? তার রাইতে ঘুম ঠিক মতো হইছে? হ্যাঁ, ঘুমাইব না গেলি? না, শুনলাম রাইতে নাকি আপনাকে বাড়ি বুতাইছিল, মেম্বার কাকা নাকি দেখা অজ্ঞানায় পড়ে গেছে। তোর তোর এইসব আজের কথা কে কয়? এইসব খবর কি চাপা থাকে নাকি? আর পরে শুনলাম আপনারে দেখা নাকি ফিট হয়ে গেছে, আপনার শরীরে নাকি কালিমাখানো ছিল। কেন কালিমাখানো থাকবো কেন? আমি কেমনে কমু, কে জানে কোন বাড়িতে চুরি করতে গেছিলেন। আর তাছাড়া আঙ্গো বাড়িতেও কালকে তিনশোরা ঘোরাঘুরি করতেছিল। কসকি, তারপর? চিন্তার কোনো কারণ নাই, তিনশোরারে এমন শিক্ষা দিছি, বেহা না হইলে বাড়ির সামনে আর জীবন আইব না। এই তুই যা, আমার কাজ আছে, আমার যাইতে হইব। আও। আরে আরে, কই যান, আহেন একটু গল্প করি। দেখি চিনে লাইছে। এখন আমি সাইমার সামনে কোন মুখ লইয়া যাবো? সাইমার সামনে ছেড়ে তোর মুখ লইয়া যাওয়ার দরকার নাই, আমার মুখ তাহলে সাইমার সামনে যে তাই লইব। আচ্ছা নয়, রাখ, চল একটু বাজারে যাবো। বাজারে কেন? তাছাড়া টুম্পার আমার মনে ধরছে, দেখ একটু প্রেম টেম করুন যায় কিনা। আমার তো মনে হয় না মামা, টুম্পারে তোর মনে ধরছে। আমার তো মনে হয় তোর কালকে রাতে ভূতে এসেছে। সত্যি সত্যি ওরে দেবী, ওরে যে গাছ আবার তোর সামনে যাবো না। ওরেস না, চল, ভূতে ধরলে ধরছে না। আমি যাবো না তোর লোকে, আমি যাবো না, যাবো না। মিষ্টি নিয়ে তিন ঘড়ি কই যায়? কি রাহাত ভাইয়ের বিয়া নাকি? আর বিয়ে হইব কির লিগা? হেভি খুশির খবর আছে, এই জন্য পুরো গ্রামে মিষ্টি বিলাইতেছি। কি খুশির খবর? আপনার আবার মুসলমানি হইছে নাকি? সি 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 সি, তোর যে মুখ, কিচ্ছু আটকে না মুখের মধ্যে। আমগো রানিস বিদেশ যাইতেছে, ভিসা মিসা লেগে গেছে দুবাই। ও মা গো, এটা তো আসলে খুশির খবর, একটা আপদ গ্রাম থেকে বিদায় হইতেছে। তা আমার মিষ্টি কই, আমিও তো গ্রামের একজন। আছে তো, আছে তো, কে কইছে না? এই যে সবচেয়ে বড় মিষ্টিটা আছে, আমি খাওয়াই দিই। হ্যাঁ হ্যাঁ, বড় একটা। হ্যাঁ রাগি, এটা চুইংগাম জানোস? পুরো একটা ঘন্টা কষ্ট করে চাবাইছি, চাপা চুপা ব্যথ হয়ে গেছে, পরটা মেশিতে ঢুকাই দিছি, মনে করে যে দুজন মিলে খাইলাম চিংগামটা। জামাল গুড়া খাওয়াই দিলে সবচেয়ে খুশি হইতাম, এবার বুঝবো মজা, ঠেলাটা বুঝবো আমরা কি জিনিস, কিচ্ছু কই না। হ্যাঁ
রে মা তুই কি হইছে বমি আইতাছে বমি আইতাছে কেন উদাই জোন মাইয়া বমি করব কেন হাসা করি রাখো কোনটা তুমি কি আকাম গড়াই আইছো তোমারে কোন যাইব মা আল্লাহ রে কি কই ভাইয়া আমারে আমার কোন যাইব কোন যাইব কারে হ্যাঁ মা ঘরে কি তেতুল আছে একটু আইনা দাও না অনেক বমি লাগতেছে তেতুল নাই বিষ আছে তুই বিষ খা আচ্ছা আমি একটু গোসল করে নেই শামুক বাড়ি যাই আয়া তারপর বিষ খাব এই শামুক বাড়ি কি তোর মা তুমি জানো না সানা দেহ বিয়া ওর লগে যদি একটু ঘষাঘষি করে আমারও যদি বিয়াটা হয়ে যায় তোরা কোন বান্দরা বিয়া করবো হ্যাঁ কেন আমি তো কোনো বান্দরি নেই সব তো গাধা তো থাক অসভ্য মাইয়া আচ্ছা এখন যাও তো আমি গোসল করব আল্লাহ জানে কি আছে আমার কপালে কা আসসালামু আলাইকুম ভালো আছেন না কাকি এই মিষ্টি দে দাঁড়া কাকা মিষ্টি খান কিসের মিষ্টি হ্যাঁ হ্যাঁ আপনি জানেন না আমি টুম্পার বাচ্চা হইতাছে হ্যাঁ হ্যাঁ বিয়ে হইলো না বাচ্চা হ্যাঁ হইতাছে সমস্যা নাই আপনি খান আপনি খান 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 কাকি এটা মিষ্টি খান এটা লম এই নেন আর টুম্পার বাচ্চার জন্য কিন্তু দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ চল অনেক কাম আছে বাচ্চা এলো মিষ্টি খা টুম্পার বাচ্চা হইবে খুশিতে কি কোন ভাই হাসা নাকি হ্যাঁ সত্যি সারাটা না আমার কাটা দেন আমি কালা মিষ্টি খাই আচ্ছা ঠিক আছে কিরে তিন গুটি মিলে এরকম একটা কাজ করলো রাহাত ভাই তোরে নিজের চাবানো চুইনগাম খাওয়াই দিল এই কথা মনেই করাইস না ভাবলেই গা গুলা আহে পরে যে আমি কি করবো আমি নিজেও জানি না কিরে কি হয়েছে তোর জামাই মরছে নি আমার জামাই মরলে তো আমি আর একটা বিয়ে করতে পারবো কিন্তু তোর যে সর্বনাশ হয়েছে তুই কিরবি চুইনগাম খাওয়ানোর শাস্তি আমারও ঠিকই দিমু এটা লয়ে প্যারা লইস না আরে চুইংগাম কিছু না তুই তো পুরাই শেষ ডং বন্ধ করে কি হয়েছে তাই কো ওই তিন গুটি সারা গ্রামে মিষ্টি বিলাই কইতাছে টুম্পা নাকি প্রেগন্যান্ট টুম্পা নাকি বাচ্চা হইব কি হ ঠিকই কইতাছি হ্যাঁ হ্যাঁ কস কি টুম্পার মায় তো হুই না কান্দাকাটি করতাছে আমি গেলাম কই যাস বাড়ি যামু চল আমরাও যামু না তোরা এখানেই থাক তোরা গেলে আরো ঝামেলা বাড়বো আমি যাই আইতাছি আবার আমি কেন তোর কি মনে হয় এই ঝামেলার পর আমার মা আমার বাড়িতে রাখবো জুতা দিয়ে বাইরে আনা বাড়ি থেকে বাইর করে দিব যাতে তিন গুড়ি এটা একটা কাম করলো মানুষ মানুষে এত বড় বদনাম দেয় আল্লাহ রে আল্লাহ এমন সর্বনষ্ট আমার বউয়ের কে করলো আমি গেরামে মাইসের মুখ দেয় আমুক কেমনে মাইসের দাম করে এক ঘুরে করে দিব আল্লাহ কি পাপ করছিলাম তোমার কাছে আল্লাহ তুমি আমার মায়ের এমন একটা সর্বনাশ করলা ওই তুই বাড়িতে আসিস কোন সাহসে হ্যাঁ তুই মরতে পারলে না তলার মায়ে আমি পেটে ধরলাম কেন কই যাস মরতে যাস যা মর বিষ খেয়ে মর আর নাহলে গলা ধরে দিয়ে মর আর এ যদি না হয় আমার কাছে আয় আমি তোর গলা টিপবে মারি টুপা 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 মারে মা ধর দেখো মারে তুই কি করলি মা মা ধর দেখো টুপা রে তুই কি করলি মা আল্লাহ রে আল্লাহ তুই হ আমি কেমন লাগতেছে মানে সুন্দর লাগতেছে না হরম যদি আসতেছস কেন উফ মা সারো তো এত সুন্দর করে সাজলাম আমার সাজ নষ্ট হয়ে গেছে সারো অসভ্য বেহায়া মাইয়া এই হেমন কামড়া তুই কেমনে করলি দুর্ঘটনা হয়ে গেছে দুর্ঘটনা দুর্ঘটনা তো হচ্ছে মানুষ মরে পেড় এটা ধনী নেই এসেন্ডি কই যাস
পোড়া কপাল আমার মায়েরা যে কি করে আল্লাহই জানে। আব্বা এত উত্তেজিত হইলে হইব আব্বা, তুমি আমার আব্বাকে এটা ডাকতেছো কেন? আপনি দিয়ে কিছুই জানেন না কেন? আপনি মিষ্টি খান নাই? অনেক খুশি সংবাদ আছে, যে খুশিতে আপনার পোলা হুশারায় ফেলছে। ও তা খুশি খবরটা কি? আমার শরম লাগে। এই সাইমা তুই কও, সাসা আপনি তো দাদা হইতে যাইতাছেন, আপনার তো নাতি হইব। কি কও ভাই, নাতনিও তো হইতে পারে। আস্তাগফিরুল্লাহ, এসব তোমরা কি করতেছো? বিশ্বাস না হইলে আপনার ছেলেরও জিজ্ঞেস করতে পারেন, শায়লা আর সাইমাও সাক্ষী আছে, ওরাও মিষ্টি খাইছে। কি খাইছিস না? আচ্ছা খাইছি তো, কেমনে দেখামু? অত চিন্তার কিছু নাই আব্বা, একটা কাজই ডেকে বিয়া পড়া দিলেই তো হয়, ঘটনা চাপা পড়ে যাইব। এই এসব তুই কি কস? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি বুঝবা কেমনে? আ বিয়ার আগে বাপ হইছস? চি আল্লাহ, এটা কই কি বন্ধু, ঘটনা কি সত্যি? এই আনিস জলদি যা, গিয়ে একটা কাজই ডেকে নে যা। আব্বা আপনার কথা ভুল হইতাছে, তোর জন্ম দিয়ে আমি ভুল করছি। কি জানিস কেন হইছস কেন? তুই যাইতে গেলাম না, জুতা মাইনে তোর পিনে চামড়া তুলে দেবো, যা। আমারে যদি বিয়া না করতে চান, গ্রামবাসী আপনারে একদম এমনে দিব। আর তাছাড়া আব্বা সামনে তো আপনার ইলেকশন, জিততে তো হইবই। টুম্পা তুই এত বড় গুটি করছিস আমার লগে? না গো, আমি তোমার গুটি রূপে একটুখানি গুটিবাজি করছি। আচ্ছা ঠিক আছে, শুনো আমার বৌমারে ভেতর লয়ে যাও, নিয়ে গিয়া তোমরা সুন্দর করে সাজগুজ করাইবা, যাও। শাহেদ তুই এই হারাম জাকরে লয়ে যা, লয়ে গিয়া ভালো করে সেসা দিয়া সাবান দিয়া গোসল করাবি, তারপর নতুন পাঞ্জাবি পরবি পরাবি, ঠিক আছে? আমি ওর বিয়ের ব্যবস্থা করতেছি, যা। কাজীর কিন্তু খবর দিছি বেন সাহেবা, আপনি ঘরে যান, আমি একটু বাজারে গিয়া গ্রামের মুরব্বিকে লয়ে আইতেছি, যান ভিতরে যান, আমি আইতেছি। কি কি রে চান্দু, বিল দিতে চার্জ কাটে? তো বিল দিতে গেলে চার্জ কাটবো না? ও আচ্ছা, চার্জ কাটে কেন? তুই নগদের কথা জানোস না? হ জানি, নগদে বিল দিতে গেলে চার্জ কাটে না, কিন্তু অ্যাকাউন্ট খোলার ঝামেলাটা কে লইব? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, তারপর চার ডিজিটের পিন সেট করুন, ব্যাস খুব সহজেই খুলে যাবে আপনার নগদ অ্যাকাউন্ট। আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। বতে বেকুব না হয়া, নতে নগদে চলে আসলাম।
এমন পেশার মতো বসে আছো কেন? ও আচ্ছা, আমার কাছে হাইরা গেছে ওই জন্য কষ্ট লাগতেছে। আহা রে, তুই রে কি করলি টুম্পা? তোমার বিয়া করলাম, এখন থেকে সারা জীবন তোমার শিক্ষা দিয়া যাবো। তোর কি মনে হয় তুই জিতছিস? হ, আমি তো জিতছি। জিতছি আমি। কেমনে? মেলা ইতিহাস। শোন, তোর আমি ছোটবেলা থেকেই ভালোবাসতাম, একদম গেদা সময় থেকে। কিন্তু তুই যেরকম জেদি আর দরজাল মাইয়া, তোর যদি আমি আমার ভালোবাসার কথা বলতে যাইতাম তো মেনে নিতি না। এর লিগে আমি ছোটবেলা থেকেই তোর চেতাইতাম, তোর লোকে ঝগড়া করতাম। এই ঝগড়া করতে করতে তোর মধ্যে আমি জিদ উঠাইছি, আর ওই জিদের কারণে তুই জিদ করে আজকে আমার বিয়া করছিস। আর এখন তুই কই? আমার খাটে। আচ্ছা, এত বড় চালাকি, আজকে তোমার আমি মাইরেই ফেলাম। মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল, তাই মেরে যাই।